মিরা বাংলা নিউজ, সততার সাথে, মানবতার স্বার্থে। কেউ যদি মনে করে যে দিল্লি থেকে আমাদের আঙুল দেখিয়ে দেবেন যে তৃণমূল কংগ্রেস চলে গেল, অত সস্তা নয়। বাংলা 9.5 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আছে, জেনে গেলি। আমি আপনাদের প্রত্যেককে বলবো, সংযত সংযমে থাকবো আমরা, আমরা কেউ উস্কানিতে পা দেব না, আমাদের পার্টি অফিস দখল করতে আমরা দেব না। আজকে নৈহাটির এই মঞ্চ থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার কর্মীরা এসছে, আমি তাদের কাছে বলে গেলাম, আমার পার্টি অফিস আমার কাছে তীর্থস্থান, আমার কাছে জেলে রেখে দিন। অন্য রাজনৈতিক দলের প্রতি কালকে যখন বিজেপির ঝান্ডা এখান থেকে আমরা তুলে দিয়েছি, সেই ঝান্ডা সুন্দর করে মুড়ে আমরা পুলিশকে দিয়ে দিয়েছি, পুলিশেরা বিজেপির পার্টি অফিসে পৌঁছে দেবেন। আমরা এইসব এই ভদ্রতা এই নম্রতা আমরা শিখেছি, এটা শিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শিখিয়েছেন, এই শিষ্টাচার আমরা জানি। আমরা মনে করি না কারোর পার্টি অফিসের ফ্ল্যাগ তুলে ফেলে দাও, কারো পার্টি অফিস রং করে দাও, রং করে দিয়ে একটা কমল রেখে দিলে। 2011 সালে 34 বছর পরে আমরা সরকারে এসেছিলাম, আমাদের দিদি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা কথা পরিষ্কার বলেছিলেন, গণতন্ত্রে কেউ জিততে পারে কেউ হারতে পারে, কিন্তু আমরা দেখেছিলাম অতীত ছোট আঙাড়িয়া থেকে শুরু করে বিভিন্ন নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা আক্রান্ত হয়েছিল, কর্মীরা খুন হয়েছিল, বিভিন্ন জায়গায় মারা কেটে চলেছিল গণতন্ত্রের লড়াই করতে গিয়ে। আজকে আমরা দেখছি আবার ব্যারাকপুরে নতুন করে বিজেপি এখানে সেই গণতন্ত্রকে হত্যা করছে। আজকে নির্বাচনে জয় পরাজয়টা কোনো বড় কথা না, গণতন্ত্রে কেউ জিততে পারে কেউ হারতে পারে, গণতন্ত্রে কেউ জিততে পারে কেউ হারতে পারে, এটা কোনো বড় কথা না। কিন্তু এখানে যে ধরনের ঘটনা ঘটছে, যে ধরনের ঘটনা প্রতিদিন টিভিতে আসছে, প্রত্যেকে শান্তি যেভাবে বিঘ্নিত করছে, আমি মনে করি এটা সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে না। আমরা একটা পরিষ্কার কথা ব্যক্ত ভাষায় বলতে চাই, কেউ যদি মনে করে এটা আমাদের দুর্বলতা, কেউ যদি মনে করে কেউ এটা আমাদের অক্ষমতা, তাহলে আমি বলবো এই দুর্বলতা অক্ষমতা আমাদের না। আক্রমণ করছে, আমি বলছি এটা বন্ধ হওয়া দরকার আছে। পশ্চিমবঙ্গে আপনারা জানেন একটা কালচারাল জায়গা আছে, যে কালচারটাকে যে সংস্কৃতিকে যারা রক্ষা করছে, রক্ষা করার দায়িত্ব বিশেষ করে যাদের, তারা যে সেই ছাত্র রক্ষা তারা করছে না, তারা আজকে বিভিন্ন জায়গায় গণ্ডগোল পাকিয়ে দিচ্ছে, অশান্তির বাতাবরণ তৈরি করছে, পৌরসভাগুলোকে অন্যায় ভাবে দখল করছে। আমি বলছি দখলদারের রাজনীতি বেশি দিন চলে না। 34 বছরের সিপিএফ তারা অনেক দখল করেছিল, তাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে যে শুরু হয়েছিল এবং যে গণতান্ত্রিক যে সরকার আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা কিন্তু কাউকে একদিনের জন্য ঘরের বাইরে করতে দিই। তাই আমরা বলছি লুঠেরাদের দল যারা আক্রমণ করছেন, যারা আমাদের কর্মীদের হত্যা করছেন, আক্রমণ করছেন। পার্থ ভৌমিক সহ আমাদের দলের বহু নেতৃবৃন্দ, নির্বাচিত প্রতিনিধিগণ, সবার আগে বলি যারা জয়ের ধ্বনি দিচ্ছিলেন তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আজকে এই প্রতিজ্ঞা নিয়ে ফিরুন, যেদিন জিতে আবার নৈহাটি ফেরত আসব, তার আগে কোনো জয়ের ধ্বনি নয়, একটাই জয়ের ধ্বনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়েস, আমরা এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছি। আমি কর্মীদের কাছে এই আবেদন করব, আমাদের দলের দুটো সম্পদ, একটা মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা পার্টির কর্মী, আমি আজকেও আস্তে আস্তে রাস্তায় দেখেছি কত মানুষ তারা অপেক্ষা করছেন, বিশেষ করে বাড়ির মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমি তাই সময় নেব না, আমি শুধু আপনাদের এইটুকুনি বলবো, 1990 উপস্থিত জনগণ, 10 বছর আগে 2009 সালে দীনেশ ত্রিবেদী এমপি হন, সেই ভোটে তৃণমূল কংগ্রেস 20টা সিট জেতে, কংগ্রেস 6টা সিট জেতে,
বামফ্রন্ট 16টা সিট জিতেছিল রাজ্যে তখন বামফ্রন্ট সরকার। তার দু বছর পরে আমরা ক্ষমতায় আসি। আমি এখানে জনগণকে এবং আমার গণমাধ্যমের বন্ধুদের মনে করতে অনুরোধ করছি, একটা জায়গায় একটা নির্বাচনে কেউ জেতে কেউ হারে, এই নির্বাচনে অর্জুন সিং জিতেছে। অনেক মানুষ অর্জুন সিংকে ভোট দিয়েছেন, অনেক মানুষ দীনেশ ত্রিবেদীকে ভোট দিয়েছেন, কিন্তু একটা নির্বাচনে আমিও জিতেছি, কিন্তু কখনোই সেই মানুষগুলোকে শত্রু করে দেওয়া, সেই মানুষগুলোকে শত্রু ভাবা, সেই মানুষগুলোর উপর অত্যাচারের করা, সেই নির্বাচনের পরে নিজের ঠেঙ্গারে বাহিনী এলাকায় এলাকায় ছৌড়ে দিয়ে বাহুবলী অর্জুন যদি মনে করে থাকে বাংলা ক্যাপচার করবে, বাঙালি আমরা আমরা নপুংসক হয়ে জন্মগ্রহণ করিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গুন্ডারা যারা গেরুয়া ভেট্টি লাগিয়ে একের পর এক মানুষের উপর অত্যাচার করছে, তারা আর এলাকায় মস্তানি করতে পারবেন না। আমাদের জনগণ মন অধিকার, আমাদের নেত্রী, গণ আন্দোলনের নেত্রী, উনি অনেক অত্যাচারে সিপিএম এর আমলে নৈহাটিতে এসছে। আজকে বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলনে পাশে থাকবার বার্তা নিয়ে বাংলার মানুষকে বার্তা দিতে এসেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলার জনগণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ বাদে আপনাদের রোজাও ভাঙবে রমজান মাস। সুতরাং আমি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আপনারা অনেক অত্যাচার অনেক অত্যাচারিত হয়েছেন অনেক অত্যাচারিত হয়েছেন
এখানে এমনকি আমি কখনো বাঙালি বা নন বেঙ্গলি করি না, আমি আজ পর্যন্ত আমার লাইফে হিন্দু মুসলমান করি না, শিখ খ্রিস্টান করি না, আমি সবার জন্য এটাই আমি বলি। সব হিন্দি ভাষী খারাপ এটা আমি মনে করি না, আমাদের মধ্যে অনেক হিন্দি ভাষী আছে, কিন্তু বিজেপির ফ্যাক্টরি নিয়ে আর বিজেপির কাছে টাকা নিয়ে কয়েকটা নোটেড ক্রিমিনাল যারা বাংলার বাসিন্দাই নয় এবং তারা ইলেকশনের সুযোগ নিয়ে মমতা ব্যানার্জির হাতে যখন ল অ্যান্ড অর্ডার ছিল না, যখন ইলেকশন কমিশনের আন্ডার, এখানে আপনারা বিজেপির সন্ত্রাসের উড়ন্ত গুড়ি বানাচ্ছেন। বিজেপির মতো পার্টিকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আমি বাংলার সংস্কৃতি বিশ্বাস করি, সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমরা বিশ্বাস করি, কিন্তু এত তেল কোথার থেকে হলো, এত তেল কোথার থেকে এলো, এত তেলের টাকা কে দিল? কয়েকটা গুন্ডা ভেবেছিল ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশনটা রিক করেছে, দীনেশ দা তো হারেনি, মাত্র কয়েকটা ভোটে হেরেছে, এটা তো হারা নয়, দীনেশ ত্রিবেদী তো জেতা সিট, আর এই সিট আমি রেস্টোর করব, একটাও মনে রাখবে, একটা সিটও অ্যাসেম্বলিতে আপনারা পাবেন না। এখন থেকে বলে যাচ্ছি, বেঁচে যদি আমি থাকি বিজেপি কমরেড গুন্ডারা জেনে রাখুন, একটা সিটও পাবেন না অ্যাসেম্বলিতে, কাউন্সিলরও পাবেন না। শুনুন, আমাকে আঘাত করলে আমি পক্ষাঘাত করি। আমি কয়েকটা জুট মিলের সামনে দাঁড়িয়ে দেখছিলাম, যাদের আমরা খাওয়াই, যাদের আমরা পড়াই, যাদের থাকতে দিই, যাদের ভালোবাসি, বিজেপির টাকা নিয়ে আমার গাড়ির সামনে হামলা করতে এসেছিল আজ। আমি তাদের বলে যাই, মনে রাখবে, আদিম হিংস মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানের বুকে চিতা আমি তুলবই, এটা মাথায় রাখবে। আমি গুলির বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকি, আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে চমকাবেন না, সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেক্টেড, আমরাও ইলেক্টেড, মোদীর দয়ায় আমরা এখানে নেই, বিজেপির দয়ায় আমরা এখানে নেই, আমরা আছি মানুষের দয়ায়। আর আগামী দিনের ফলাটুবিটা নিজেরা চোখে দেখে নেন, এখনো ক্ষমতায় এখনো শপথ নেননি, তার আগেই জনগণের উপর অত্যাচার সারা ভারতবর্ষ জুড়ে, এখনো শপথ নেননি। বন্ধু, শপথ নিয়ে ভালো করে কাজ করুন, আমাদের কোনো আপত্তি নেই, শপথ না নিয়েই তার আগেই অত্যাচার, তাহলে শপথ নেবার পরে কি হবে? আর বাংলায় যদি আপনি স্লোগান দেন, বাংলাটা কেন গুজরাট হবে না, হবে না, হবে না, হবে না, বাংলাটা বাংলাই থাকবে আর গুজরাটটা গুজরাটই থাকবে, এটা মাথায় রাখবেন। জানা আছে কি নেই, বাস টার্মিনাস ভেঙে দিয়েছেন, মেটারনিটি ইউনিট তুলে দিয়েছেন, কিডনি ডায়ালিসিস বন্ধ করে দিয়েছেন, কয়েকটা গুন্ডা, আপনার তো অনেক টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক, গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে আমি এখন শুনতে পাচ্ছি, আগে তো ধরম গুপ্তরা আমাকে বলেনি, সুনীলরা আমাকে বলেনি, আগে বললাম আমি অ্যাকশন নিতে পারতাম, গভর্নমেন্টের 800 কোটি টাকা চিট করেছেন 60 কোটি টাকার জমিতে, সব কাগজপত্র পেয়ে গেছি, আমি অপেক্ষা করছি, কোথায় পালাবেন, সিঙ্গাপুরে, না ব্যাংককে, না দুবাই, না অস্ট্রেলিয়া, না দিল্লির ভোটার হবেন, বাংলার ভোটার হবেন না, দিল্লির ভোটার হবেন, কারা কারা? যারা দিল্লির ভোটার তারাই সেখানে অত্যাচার করছে, হঠাৎ করে নেতা হয়ে গেছে সব, বাংলার মাটিটাকে চেনেন না আপনারা, ভুল করছেন, আমরা সবাই একসাথে থাকি, এটা সম্প্রীতির মাটি। কিছুক্ষণ আগে আমাকে সংখ্যালঘু ভাই বোনেরা বলছিল,
রমজান মাস চলছে, রোজার মাস চলছে, তাদের মেয়েরা পর্যন্ত থাকতে পারছে না। একটা জায়গায় আছে, একটা স্কুলে না মাদ্রাসায়, উর্দু স্কুলে, সেখানে গিয়ে কয়েকটা গুন্ডা তাদের নানা রকম ভাবে হুমকি দিচ্ছে। আমি নামগুলো পেয়েছি, কিন্তু মেয়েদের হুমকি দিচ্ছে। আর কিছুদিন পুলিশই ছিল না এখানে, আমি সরি, লোকাল পুলিশ যারা ছিল তারা আমার আন্ডারে ছিল না, ইলেকশন কমিশনের আন্ডারে ছিল। পুলিশের নির্লজ্জ ভূমিকাকে আই কন্ডেম দিস। আপনি ইলেকশন কমিশনের চাকরি বাঁচাতে গিয়ে মানুষগুলোকে আপনারা বিপদের মুখে ঠেলে দিয়েছেন, আই'ম সরি। কাল থেকে নতুন সেটআপ করা হয়েছে। একটা অত্যাচার যদি আমি দেখি এখানে, সেই পুলিশের বিরুদ্ধে আমি কিন্তু ব্যবস্থা নেব। আমি তাদের সবকটাকে অ্যাজ পার ল 400 ফায়ার হয়েছে।
প্রফিটেরও 400 এফআইআর রয়েছে, একটাও অ্যাকশন হয়নি। তার কারণ ইলেকশন কমিশন গেভ এ দা মাউথ পিস। দেখুন 400 এফআইআর রয়েছে, কেউ ঘর ছাড়ো, কাউকে নির্যাতন করা হয়েছে, কাউকে অত্যাচারিত করা হয়েছে। ইলেকশন কমিশনের আন্ডারে নাকি পুলিশ ছিল। ইলেকশন কমিশন বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য কি কি করেছে, অত্যাচার করেছে, দেখুন কিভাবে অত্যাচার করেছে, একটা বিচার হয়নি। আমি নিচে আমার ডিজি আছে, হ্যান্ড ওভার অল দিস পেপার টু ডিজি, এবং তিনি আমার সাথে আজকে এসেছেন, এবং আমি তাকে বলব টু টেক অ্যাকশন এগেইনস্ট অফ অল ইন্ডিভিজুয়ালস অ্যাকশন। যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে, আমি পার্থ ভৌমিক, সুনীল, জ্যোতিপ্রিয়, মল্লিক, দিনেশ দা, নির্মল দা, যারা এই কনস্টিটিউন্সির মধ্যে আছেন, আমি বলবো তাদের নাম অ্যাড্রেস লিস্ট আমার হাতে দিয়ে দিতে। ক্লাব থেকে শুরু করে পার্টি অফিসটা আমরা নিজেরা দেখে নেবো। আমরা আধখানা রুটি খেলে আধখানা রুটির পয়সা দিয়ে আমরা পার্টি অফিসটাকে দেখে নেবো। বালু আমার সাথে কথা, ববি দেখে দেবে, আমরা পার্টি থেকে দেখে নেবো, বয় পার্টির জেনারেল সেক্রেটারি। যতগুলো ক্লাব ভেঙেছে, ঘর ভেঙেছে, বাড়ি ভেঙেছে, তার টোটাল রিপোর্ট আমি 3 দিনের মধ্যে চাই। কারণ গভর্নমেন্টের একটা প্রভিশন আছে, কেউ যদি দাঙ্গা করে জোর করে ভাঙে, গভর্নমেন্ট তাকে হেল্প করতে পারে। দোকান ভেঙেছে, দোকান থেকে শুরু করে, যদি কারো রিক্সা ভাঙে, যদি কারো দোকান ভাঙে, যদি কারো ঘর ভাঙে, পার্টি অফিসটা কেস হবে, ক্লাব ভাঙে, টোটালটাই আমি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ফ্যামিলি ওয়াইজে চাই। যাদের সম্পত্তি লুট হয়েছে, লোকাল লোকাল পিএসএ এফআইআর করুন। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.